আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইংরেজি প্রথম পত্রের আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম আমি, আশরাফুর রহমান শাওন। আপনাদের আজকের ইংরেজি প্রথম পত্র ক্লাসে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন। অনেকেই এখনও কনফিউজড আছেন যে আপনাদের পরীক্ষায় কোন কোন আইটেম আসবে এবং কোন আইটেমে কত মার্কস থাকবে, সেই বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের ক্লাসের প্রথম অংশে এটি নিয়ে আলোচনা করব। আপনাদের এক নম্বরে থাকবে একটি প্যাসেজ। এই প্যাসেজটি সম্পূর্ণ পড়ে আপনাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে 5টি। সুতরাং একের এতে 5টি এমসিকিউ থাকবে, 5টিতে থাকবে 5 মার্কস, বিতে থাকবে শর্ট কোশ্চেন, এটিও প্যাসেজ থেকেই আসবে, এবং 5টি প্রশ্নের উত্তরের জন্য আপনার মার্কস থাকবে 5। 2 নম্বরে আসবে আরও একটি প্যাসেজ, যেই প্যাসেজটির সামারি লিখতে হবে নিজের ভাষায়, এবং সেই প্যাসেজটিতে বা সেই সামারিতে আপনার মার্কস থাকবে 7। 3 নম্বরে থাকবে উইথ ক্লুজ। উইথ ক্লুজে 10টি খালি ঘর দেয়া থাকবে এবং একটি চার্ট দেয়া থাকবে যেখানে কিছু শব্দ তুলে দেয়া থাকবে, এবং আপনার সবচেয়ে যথোপযুক্ত শব্দটি সঠিক জায়গায় বসাতে হবে। 10টি খালি ঘরের জন্য 5 মার্ক। উইদাউট ক্লুজে 10টি খালি ঘরের জন্য 5 মার্ক থাকবে, এবং এখানে কোনো ওয়ার্ড বা কোনো শব্দের তালিকা দেয়া থাকবে না। 5 নম্বরে রয়েছে ইনফরমাল ইমেইল। তবে বোর্ডে কখনো কখনো লেটারও আসে, আবার অনেক সময় ইমেল আসতে দেখা যায়। ইমেইলে থাকবে 5 মার্ক। প্যারাগ্রাফ আসবে 6 নম্বরে এবং এখানে থাকবে 10 মার্ক। এবং সবশেষে পোয়েম থিমে আপনাদের থাকবে 8 মার্ক। এই হচ্ছে সর্বমোট 50 মার্কের পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের এ পর্যায়ে আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ট্রাফিক এডুকেশন। ট্রাফিক এডুকেশন ইজ আ নেসেসারি পার্ট অফ দ্য রোড সেফটি। ট্রাফিক এডুকেশন হচ্ছে আমাদের সড়ক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিকজ ইট টিচেস আস দ্য বিহেভিয়র দ্যাট ইজ রিলেটেড টু রোড সেফটি। কারণ এই শিক্ষা আমাদেরকে শেখায় বিহেভিয়র, আচার আচরণ, দ্যাট ইজ রিলেটেড টু, যেটা সম্পৃক্ত রোড সেফটি, সড়ক নিরাপত্তার সাথে। Such type of education helps us know the traffic rules and regulation in a clear and simple way. এই ধরনের শিক্ষা আমাদেরকে সাহায্য করে know the traffic rules বা সড়ক
ট্রাফিকের নিয়ম কানুন, যানবাহনের চলার নিয়ম কানুন অ্যান্ড রেগুলেশন। রুলস অ্যান্ড রেগুলেশন অর্থ হচ্ছে নিয়ম কানুন। ইন এ ক্লিয়ার অ্যান্ড সিম্পল ওয়ে, পরিষ্কারভাবে এবং সহজভাবে। দ্য গোল অফ দিস এডুকেশন ইজ টু লার্ন দ্য ট্রাফিক সেফটি। এই শিক্ষার বা এই এডুকেশনের গোল অর্থাৎ লক্ষ্য হচ্ছে ইজ টু লার্ন দ্য ট্রাফিক সেফটি, ট্রাফিক সেফটি বা সড়ক নিরাপত্তা সম্পর্কে জানা। ট্রাফিক সেফটি ইনক্লুডস দ্য মেথডস অ্যান্ড মেজার্স ফর রিডিউসিং দ্য রিস্ক অফ রোড অ্যাক্সিডেন্টস। সড়ক নিরাপত্তার মধ্যে রয়েছে মেথডস মানে হচ্ছে পদ্ধতি অ্যান্ড মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ ফর রিডিউসিং দ্য রিস্ক অফ রোড অ্যাক্সিডেন্টস। ফর রিডিউসিং, রিডিউসিং মানে হচ্ছে কমানো, দ্য রিস্ক মানে হচ্ছে ঝুঁকি অফ রোড অ্যাক্সিডেন্টস, সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানোর বিভিন্ন উপায় এবং পদক্ষেপ সম্পর্কে আমাদেরকে ট্রাফিক এডুকেশন শিক্ষা দেয়। দ্য রোড সেফটি স্ট্র্যাটেজিস ফোকাস অন দ্য প্রিভেনশন অফ সিরিয়াস ইঞ্জুরি অ্যান্ড ডেথ। রোড সেফটি স্ট্র্যাটেজিস মানে হচ্ছে সড়ক নিরাপত্তার কাঠামো ফোকাস অন, গুরুত্ব দেয় দ্য প্রিভেনশন। প্রিভেনশন অর্থ হচ্ছে প্রতিরোধ অফ সিরিয়াস, মারাত্মক ইঞ্জুরি অ্যান্ড ডেথ, হতাহত। কন্টিনিউয়াস ভায়োলেশন অফ ট্রাফিক রুলস মে কজ সিভিয়ার হ্যাজার্ডস টু আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টি। কন্টিনিউয়াস ভায়োলেশন মানে হচ্ছে প্রতিনিয়তই, ভায়োলেশন অর্থ হচ্ছে লঙ্ঘন। আমরা যে প্রতিনিয়তই ট্রাফিক রুলস বা সড়ক আইন লঙ্ঘন করি সেটা সিভিয়ার, মারাত্মক হ্যাজার্ডস মানে হচ্ছে দুর্ঘটনা বয়ে আনে টু আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টি, আমাদের জীবনে এবং আমাদের সম্পদ বা সম্পত্তিতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্টস দ্যাট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করে যে মোর দেন 1 মিলিয়ন পিপল আর কিল্ড অন দ্য ওয়ার্ল্ডস রোডস অ্যান্ড স্ট্রিটস এভরি ইয়ার অ্যান্ড ইচ ইয়ার। প্রত্যেক বছর 1 মিলিয়নেরও বেশি, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 1 মিলিয়নেরও বেশি মানুষ পৃথিবীর সড়ক এবং রাস্তাঘাটে মারা যায়। এরপরে রয়েছে দ্য রিপোর্ট অলসো নোটস দ্যাট দিস প্রবলেম ইজ দ্য মোস্ট সিভিয়ার ওয়ান ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে। সো উই মাস্ট রিসিভ ট্রাফিক এডুকেশন, তাই আমাদের অবশ্যই সড়ক আইন বা সড়ক আইনের শিক্ষা গ্রহণ করতে হবে। টু এনহ্যান্স, বৃদ্ধি করতে আওয়ার কনসাসনেস, আমাদের কনসাসনেস মানে হচ্ছে আমাদের সচেতনতা অ্যাবাউট ট্রাফিক সিস্টেম, যানবাহনের সম্পর্কে। ইট উইল রিডিউস দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস, এটা সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাবে।
জেনারেলি সাধারণত ইয়াং পিপল আর প্রোন টু ট্রাফিক অ্যাক্সিডেন্টস। যুবকরা বা যুব সমাজ ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা রোড অ্যাক্সিডেন্টের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। হেন্স তাই প্রোভাইডিং ট্রাফিক এডুকেশন টু ইয়াং পিপল অ্যান্ড সাপোর্টিং দ্য ডেভেলপমেন্ট অব সেফটি ওরিয়েন্টেড অ্যাটিটিউডস আর ভেরি ইম্পর্ট্যান্ট। তাই ইয়াং জেনারেশন বা যুব সমাজের প্রতি ট্রাফিক এডুকেশন বা সড়ক শিক্ষা এবং সাপোর্টিং দ্য ডেভেলপমেন্ট অফ সেফটি ওরিয়েন্টেড অ্যাটিটিউডস, সেফটি ওরিয়েন্টেড অ্যাটিটিউডস বা নিরাপত্তামূলক আচার আচরণকে সমর্থন করা খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়া ক্যান প্লে আ ভাইটাল রোল টু মেক দ্য জেনারেল পিপল অ্যাওয়ার অ্যাবাউট ট্রাফিক এডুকেশন। গণমাধ্যমগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ভাইটাল রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা, টু মেক দ্য জেনারেল পিপল অ্যাওয়ার, জেনারেল পিপলকে বা জনগণকে, সাধারণ জনগণকে অ্যাওয়ার করার জন্য, দ্যাট মিন্স সচেতন করার জন্য ট্রাফিক এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ বা মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গভর্নমেন্ট মাস্ট বি স্ট্রিক্ট, গভর্নমেন্টের বা সরকারের অবশ্যই খুবই স্ট্রিক্ট বা কঠোর হতে হবে, টু কম্পেল, কম্পেল মানে হচ্ছে বাধ্য করা, অল ওয়ার্কস অফ পিপল মানে হচ্ছে সর্বস্তরের জনগণকে, টু ফলো অনুসরণ করতে দ্য সেফটি রুলস নিরাপত্তার আইনগুলো। স্টুডেন্টস শুড বি টট, স্টুডেন্টদেরকে অবশ্যই শেখাতে হবে ট্রাফিক রুলস, তার মানে হচ্ছে ট্রাফিক আইন, ইন দেয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস, তাদের এডুকেশনাল ইনস্টিটিউশনস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দাস এভাবেই ভায়োলেশন অফ ট্রাফিক রুলস ক্যান বি রিডিউসড, এভাবেই ট্রাফিক রুলস লঙ্ঘন করা কমতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা খুব ভালোভাবে অর্থগুলো বুঝেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, আপনারা অবশ্যই মুখস্থ করে অর্থসহ বুঝে খাতায় লিখে ফেলবেন। আজ এ পর্যন্তই, আর আপনাদের কোন কোন আইটেমে প্রবলেম আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের পরবর্তী ক্লাসগুলো নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।